ইন্টারন্যাশনাল খেলাড়ি, এটা কি, এটা কি? এখন এর মধ্যে কি দেবো জানো? দালচিনি, দাঁতের ইনফেকশন, এক সেকেন্ডের মধ্যে। দালচিনি বাজারে বিক্রি হয়, সব শুকনো কাঠ, হিন্দু খা, মুসলিম খা, ডোম খা, চামার খা, পৃথিবীর যে কোনো জাতির লোক খাবে দালচিনি। মানুষের ধর্ম ঠিক না রে বুড়বা, কিন্তু গাছের ধর্ম আছে। টাকার লোভে টাইটেল চেঞ্জ, টাকার লোভে পার্টি চেঞ্জ, কিন্তু গাছ চুরির ব্যাটা চেঞ্জ নাই। আজ থেকে 2000 বছর আগে যে নিমের গাছ তিতা ছিল আজকে আছে। কে বলে গাছকে মানি না আমাকে বলো? তুই নেতা মন্ত্রী পাপ থাকলে মাদা যা, জঙ্গল যায় গাছের পাতা ভেঙে দিয়ে আসবো। আজ থেকে গাছ খালি পুটকিতে ঠেকিয়ে দেবো না, এখান থেকে ফারাক্কা যেতে গাড়ি ঘোড়া ভালো লাগবে না। আমার ঘরে ঘষবি তো আমিও মাস্টান দৌড়া ওরা বক্কা ডুলি আর বার করে দিই, আমাকে ছাড়বে না। মানুষ বেইমান, গাছ বেইমান নাই, তা গাছের দাম দিবা না? হ্যাঁ, সুগারের বাপ ডাক্তারখানা যাচ্ছে রে চুতমানের বেটা গাঁড় মারাতে, মিহকুনি গাছকে লবড়া ধরতে আছে বে। ডাক্তারের বাপ সুগারের ভাতার, জিন্দিগিতে কোনো সাইড ইফেক্ট হবে না, মাদার জাত, খালি ভিজিয়ে খাও। হ্যাঁ, ডেলি মদ খাবি 70-50, গাছ খাবি না? জন্ডিস হয়ে গেছে, থাইরয়েড হয়ে গেছে, প্রেশার হাই হয়ে গেছে, ফ্যাটি লিভার হয়ে গেছে, এটা গাছ বলে দিচ্ছি খাও। ধাতু পাতলা হয়ে গেছে, একটাই গাছ পারলে খাও। নয়া ধান পুরানা বুঝি, গান মারল আপনা খুশি, বিয়ে করছে রামবাবু গান মারছে, শ্যামবাবু বৌলি আসছে, রহিম পুটকি মারছে, বরিম 99% কেস কোর্টের মধ্যে এগুলোই চলছে। কয়টা মার্ডার হচ্ছে মালদায়, কয়টা চিন্তা হয়েছে? আগে তো দিনের বেলা সোদলাপুর যেতে গাঁড় ফাটতো বে, সোদলাপুর যেতে, সামান্য বাগবাড়ি যেতে ওল শুকিয়ে যেত মারাবে জঙ্গলে। হ্যাঁ, এখন রাত 3টা যে সোদলাপুরে একাই যা না, মানুষের বাচ্চা তোর গায়ে হাত দিবে না, কিন্তু কুত্তা তোর পিছা ছাড়বে না, কি কুত্তা দেখে সাবধান, কোনো ভয় নাই। ভিটামিনের বাপ এই যে দালচিনি, সারা জীবন তো শুকনো কাঠ খেলা দালচিনি, দালচিনি খাম না? অনেকে পানেও দেয় দালচিনি, ঠান্ডা না গরম জানা আছে? ওটা কি দালচিনি? না না, এটা নয়, এক্সাম্পল, এটা অভিনয় হচ্ছে। দালচিনি ঠান্ডা না গরম? আরে কথা বলুন, মারাত্মক গরম। আপনারা শিক্ষিত লোক, কি বাল পড়েছেন না খালি মাখিবাজি করেছেন? একটা লঙ্কা সম্বন্ধে জ্ঞান নেই, লঙ্কাতে কি ভিটামিন আছে? এই হলো কথা, জেনেও জানি না, বুঝেও বুঝি না, তাকে কোন চুদির বাটা বুঝাবে? এটা 2019, এটা কলিযুগ। বর্তমানে কলিযুগে মন্দিরে ভগবান নাই, মসজিদে আল্লাহ নাই, সব মানুষের চোদন খেয়ে আল্লাহ ভগবান দুজনে পালিয়ে গেছে। বর্তমান বাজার এখন মন্দির মসজিদে জুতা চুরি হচ্ছে, এটা কলিযুগ। সাধু কে ভেষ মে শয়তান নজর আতা হে, আর মৌলভি কে ভেষ মে উগ্রবাদী নজর আতা হে। কাকে বিশ্বাস করবেন? করলেন তো মাদার চোখ বিশ্বাস, হিন্দু দাদারা তাকে নমস্কার জানাচ্ছি, বিশ্বাস করেন আস্থার নামে, ধর্মের নামে। বাবা মেয়েকে দিলাম আশ্রমে, সব কেলা ওরা রেপ করে বুঝালো, রাম রহিম বাবা কত বাবা ধরা পড়লো। যেখান থেকে শুরু সেখানেই শেষ, যাহা সে শুরু হয়ে পার খাতাম। এই যে বললাম দালচিনি, মারাত্মক গরম, মারাত্মক গরম, কিন্তু আসল শুকনো জিনিস বাজারে বিক্রি হচ্ছে শুকনো ছাল, এখনো ঝাল মিষ্টি ছালটা লাগে। তো শুকনো ছাল যদি এত টেম্পার হয়, তাহলে রসের মধ্যে কত টেম্পার হবে? দালচিনি রস কেউ কোনোদিন খেয়েছে দেখেছেন কি? ভালো দেখেননি? যা পায় বাজারে মেয়ে সবই তো লাউড়া ভেজাল আছে কি? অরিজিনাল খাঁটি সরষার তেল চল কোন চিতমানি বাটা বিক্রি করছে, সব লাউড়া কেমিক্যাল যুক্ত ভেজাল আছে সেই সরষার তেল। 2-4 ফোঁটা খালি মাথায় লাগিয়েছি, চোখ মজালা করতো, স্নান করতে গেলে তেল মাখাবে বাবা মা, ভয় লড়া ভেঙে বেড়াতাম, স্নান করবো না তেল খাবে কি? আছে সেই তেল, আছে সেই বোরা ধানের চাল, আছে সেই ভাদো ধানের চাল, আছে সেই চীনা কদুর চাল বা ওর মুদি খেলার দোকানে অরিজিনাল খাঁটি গোলমরিচ পাওয়া যায় না রে চুদির বাটা। গোলমরিচের সঙ্গে পাকা পেঁপের বিচি মিলানো আছে, জিরার সঙ্গে জঙ্গলি জিরা ঢুকানো আছে, হলুদের মধ্যে ইট কাঠের গুড়া মিলানো আছে। আগে এক গিরা হলুদের তরকারি 3 দিনের বাসি তরকারি, এরকম হলুদের মতন টাক টাক করতো বাসি তরকারি, আর এখন কষা মাংস, পাঁটা রোল, খাসির মাংস কড়াই নামাইছি, 4 চামচ হলুদ দিয়া হোক, কালার খুঁজে পাইছি না। আগে এক গামলা ভাত খেয়েছি, পান্ত ভাত নিয়ে মারামারি করেছি, হ্যাঁ, আর এখন 3 রকমের তরকারি দিয়ে ভাত ঢুকে না,
এখন সিঙ্গি মাছ মাগুর মাছ এখন চোখে দেখতে পাওয়া যায় না, এখন বাজারে বিক্রি হচ্ছে আদরা পাঁদরা গ্লাস কাপ লম্বা কাপ হোল কাপ গোল কাপ। কি খাবে কি খাবে? আগে জমিতে ধান লাগিয়েছি, পায়ে কাদা লেগেছে, একদিকে ছুটেছি তো আর একদিকে লাগছে, ছুটে নিল ওরা চিটটার মতো সেটে গেছে। আর এখন ওই জমিতে গোটা গায়ে হলে বলে লাগিয়ে লাও, হাফ বালতি জল খালি ঢালবার কচলাবার দরকার নেই, আপনার মনে মাটি খুলে যাচ্ছে। কি বাল দেখছে? হ্যাঁ দালচিনি, এই যে রস দালচিনি রস চার ফোঁটা খেয়ে যদি কেউ হজম করতে পারেন না, চার ফোঁটা খেয়ে যদি কেউ হজম করে দেখাতে পারেন আপনাকে 2000 টাকা নগদ দেব। 2000 জানলে জড়ি না জানলে ভাতরা না করি, বিষের মতন বিষ হলে চাটলে মানুষ মরে যায়। হিরে কাকাদের জহরি কাটায় খানা খানা খেতে বলে মানাও করে খানা, সোজ সমাজ কার খানা। তুই যত বড় হিরো হয়ে যা, যত বড় তো দেশের মন্ত্রী ও, মুখ দিয়ে খাবি তো দাঁড় দিয়ে হাঁটতে হবে, সবারই পুটকিতে গুলে গেছে গল্প চটিয়ে লাভ নাই। তোমাদের শরীরে যতটি বাল আছে না আমার শরীরে ততটি বাল আছে, কিউকি মে ভি মার্দ হুঁ, লম্বা হোনে সে মোটা হোনে সে উসকা হোল মোটা নেই হোতা হ্যায়, সবকা মাল সমান হোতা হ্যায়।